আপনারা কেউ হয়তো ভালোবাসেন বিএনপিকে, কেউ হয়তো আওয়ামী লীগকে ভালোবাসেন, কেউ জামাতকে ভালোবাসেন, যে যাকেই ভালোবাসে, কিন্তু আমরা বেগুনে মিলে কারণ কি ভালোবাসি, ফেনি ভালোবাসি, ফেনিরে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। প্রধান অতিথি হিসেবে আছেন আমার স্বামী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেব। তো আমি আসলে কথা বেশি বাড়াবো না, আমার শুধু একটাই কথা যে এখনো মাঝে মাঝে ভাবি যে 40-45 বছর আগে যখন আমি ছোটবেলায় আসতাম এই জায়গায়, তখন অনেক অভিজ্ঞতা আছে, কাঁচা রাস্তা দিয়ে হেঁটেছি, রিক্সা থেকে নেমে দেখা গেল সাঁকো পার হয়েছে, দুই বাসের সাঁকো, এক বাসের সাঁকো পার হয়েছে, খাল পার হয়েছে, হেঁটে পার হয়েছে, অনেক কিছু এরকম অনেক অভিজ্ঞতা আছে। তারপর রিক্সার কি হতো, বর্ষাকালে রিক্সা চাকার ভিতরে কাদা ঢুকে যাইত, তারপর কাইন দিয়ে কি করতো, চাকাগুলো পরিষ্কার করতো 10-15 মিনিট পর পর। তো সেই জায়গা আজকে এরকম, মানে আসলেই তাই, পুরো বাংলাদেশেই আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এখন উন্নয়নের অগ্রগতি একটা মাইল ফলক হয়েছে। যখন বিদেশে দেখতাম যে মেট্রো রেল কি সুন্দর ট্রেন চলে যাচ্ছে, এক জায়গা থেকে এক জায়গা ফ্রুট করে চলে যাচ্ছে, পানির নিচ দিয়ে টানেল দিয়ে চলে যাচ্ছে গাড়ি, তখন চোখ দিয়ে পানি এসে যেত, আমাদের দেশে কি কখনো হবে, আমি আসলে কখনো ভাবতেও পারিনি। আমার মা বলতেন যে হ্যাঁ যোগ্য নেতা থাকলে অবশ্যই হবে। তো আমরা আসলে ফেনীতে যোগ্য নেতা অবশ্যই ছিলেন। তা এখন আমি সবাইকে এটা বলবো, অনুরোধ করব যে ফেনীর কি চিত্র ছিল আপনারা আমার চাইতে আরো ভালো বুঝবেন। আপনারা ডেইলি ঘর থেকে বের হয়ে ওই কাঁচা রাস্তায় হাঁটতেন, এই অন্ধকারের ফেনীতে হাঁটতেন, এখন আলোকিত ফেনী, এখন রাস্তাঘাট অনেক ভালো, আপনারা জানেন কিভাবে কি হয়েছে। এখন আমি জানি আপনারা কেউ হয়তো ভালোবাসেন বিএনপিকে, কেউ হয়তো আওয়ামী লীগকে ভালোবাসেন, কেউ জামাতকে ভালোবাসেন, যে যাকেই ভালোবাসে, কিন্তু আমরা বেগুনে মিলে কারণ কি ভালোবাসি, ফেনী ভালোবাসি, ফেনীরে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এখন এটাই আমরা মনে রাখবো, ফেনীকেই আমরা ভালোবাসি। আসসালামু আলাইকুম।